করে সবাই ঈদ মোবারক বলে দাও। মোবারক। হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহেনা করিম ব্লগস থেকে আমি রেহেনা করিম আবারও চলে আসছি একটা, এটা ঈদের ব্লগও না, আবার ঈদের পরে দুদিন, ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ। আমি ঈদে কোনো ব্লগ করিনি, অনেকে জানেন হয়তো আমার ঈদের কোনো ব্লগ আসেনি, কারণ এবছর ঈদটা আমার জন্য খুব একটা ভালো ছিল না, আর ঈদের দিন আমার খুব মন খারাপ ছিল, তাই আমি ঈদের কোনো ব্লগই করিনি, আর ঈদের পরের দিনও কোনো ব্লগ করিনি। এটা হচ্ছে আমার ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ। আমি একটা ছোটো বোনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, সেখানে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি আমার ঈদের দিনটা খুব মন খারাপ ছিল, কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন ঈদের মাত্র 1.5 মাস আগে আমার মা এক্সপায়ার করে গেছে, আর এর আগে তো বাবাও ছিল না। তো এবছর ঈদটা আমার জন্য একটু শূন্য শূন্য ছিল, তাই আমি সব করেছি তারপরেও কেন যেন মানে ব্লক করা হয়নি। তো যাই হোক, এই তো আমরা ছোটো বোনটার বাসায় চলে এসেছি, আর আমার সাথে আরও দুইটা ছোটো বোন এসছে। এই যে লক্ষ্মী, ওর নাম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন লাল ওড়না পর, ওর নাম হচ্ছে লক্ষ্মী, আর এর নাম হচ্ছে ইমা, আর আমি যার বাসায় গিয়েছিলাম সে হচ্ছে দিবা। তো ওর বাসায় গিয়েছি, সারাদিন ছিলাম, ওখান থেকে আবার আরেকটা ছোটো বোনের বাসায় গিয়েছি। ওর বাসায় এই যে দিবা অনেক নাস্তা রেডি করেছে, ফালুদা, আইসক্রিম, কি যেন আরও অনেক কিছু করেছে। অ্যাকচুয়ালি এত কিছুর মনেও নাই আমার, কারণ অনেক কিছু করেছে যেটা আসলে খাওয়াও হয়ে ওঠে না অত কিছু। আবার দুপুরে লাঞ্চও করেছি আমরা, বাট ওর বাসায় খুব ভালো একটা দিন কাটিয়েছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা প্রচুর এনজয় করেছি, আর খাওয়া দাওয়া, আর ওদের সাথে বিশেষ করে দিবা, লক্ষ্মী, মা, আমরা যখন একসাথে হই আমরা প্রচুর মজা করি। তো যাই হোক, মাঝখানে ছোট্ট করে একটু বলে নিই যে এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি সাথে সাথে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আরেকটা কথা, অনেকে আছেন আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। আচ্ছা, একটা লাইক দিলে তো কোনো ক্ষতি নেই বা টাকা পয়সাও খরচ হয় না। আবার অনেকে আছেন ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান, যে কমেন্টটা পরবর্তীতে স্প্যাম হয়। আমার কাছে লাস্ট কিছুদিন ধরে কয়েকজনের কমেন্ট আসছে পাচ্ছি আমি, উনি আমার ভিডিও দেখেনি, ওনার কমেন্ট দেখিয়ে বোঝা যায়, কারণ আমার ভিডিও হচ্ছে বৃষ্টি রিলেটেড, উনি আমাকে এসে কমেন্ট করেছে আমি হয়েছে। তো এটা ঠিক না, আপনার জন্যও ক্ষতি, এটা আমার জন্যও ক্ষতি। তো যাই হোক, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা 1 মিনিট অন্তত দেখে কমেন্ট করেন। এই যে দুপুরের লাঞ্চের মেনু অনেক কিছুই ছিল, চিকেন ছিল, ডিম ছিল, আর আমার সবচেয়ে ফেভারিট দুটা জিনিস ছিল, একটা হচ্ছে আমি মোটা চালের ভাত খেতে খুবই পছন্দ করি, আর একটা হচ্ছে বেগুন ভাজা। যাই হোক, এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক এনজয় করলাম, আগেই বলেছি প্রচুর এনজয় করেছি। তো আমি আর ভিডিওটা লম্বা করিনি, আমরা সবাই খেতে বসে গেছি, এরপর আমি আর শ্যুটও করিনি। তো এই যে, আর যেটা বললাম, আমার সবচেয়ে পছন্দের মোটা চালের ভাত আর বেগুন ভাজা, এটা নিয়ে আমিও বসে গিয়েছি, আমি আর কিছুই চাইনি, জাস্ট এটাই খেয়েছিলাম, কারণ মোটা মোটা চালের ভাতটা আমার খেতে খুবই ভালো লাগলে, আর বেগুন ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না। আন্টি আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আন্টি খুব আন্তরিক ছিল, মানে মনে হয়েছে যেন নিজের মাকে ফিরে পেয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহেনা করিম ব্লগসের সাথে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর যারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক অনেক দোয়া। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।